সাগর, নদী, আমি তোমাকে ভালোবাসি সাগর। আমিও তোমাকে ভালোবাসি নদী, কিন্তু এই সমাজ আমাদের ভালোবাসার সম্পর্ক কি মেনে নেবে? আমি কোনো সমাজের তোয়াক্কা করি না। তুমি আইফোন 14 প্রো ম্যাক্সের একমাত্র মেয়ে, আইফোন SE, আর আমি সামান্য অ্যান্ড্রয়েড। আমাদের চার্জিং পোর্ট তো এক না নদী। সামান্য চার্জিং পোর্ট না মিললে কি মনের মিল হয় না সাগর? আমি তোমার সাথে যাই হয়ে যাক আজীবন থাকবো। নদী, তুই আমার মেয়ে হয়ে এই 2 টাকার ছোট লোক অ্যান্ড্রয়েডের সাথে কি করছিস? চৌধুরী সাহেব, আমি অ্যান্ড্রয়েড হতে পারি কিন্তু ছোট লোক নই। খামোশ, কে কোথায় আছিস রে? মেরে ওর ডিসপ্লেটা ফাটিয়ে দে তো। না বাবা না, ও ডিসপ্লে ফাটাতে হলে তোমাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে বাবা। তুই বলছিস মা, তুই এই ছোট লোক অ্যান্ড্রয়েডকে ভুলে যা। তোর বিয়ে হবে আমার বন্ধুর ছেলে টনি 12 প্রো ম্যাক্সের সাথে। ইয়েস আঙ্কেল। বাবা, এটাই তো সেই লম্পটটা যে আমাকে সেদিন রাস্তায় ধরে চার্জ দিতে চেয়েছিল। হোয়াট, টনি, এটা কি সত্যি? ইয়েস আঙ্কেল, আজ হোক কাল হোক চার্জ তো দিতেই হতো, এখন দিলে কি সমস্যা? জানো ড্যাডি, ও কি করেছিল রাস্তায় আমার সাথে? কি করেছিল মা? কি সুন্দরী, কোথায় যাও? এ কি, তোমরা কারা? আমার পথ আটকাচ্ছো কেন? তোমাকে আমি খাবো তাই। এসো সুন্দরী, এসো, তোমাকে একটু চার্জ দিয়ে দে, এসো। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, তুই আমাকে পাবি কিন্তু আমার ব্যাক কভার পাবি না। কি বলে দেখ, এই আমি কি তোর কাছে ফোন চেয়েছি, ফোনের কভার চেয়েছি? আমি তো তোকে চার্জ দেবো, চার্জ, আয়। তুমি কে? উড়ে এসে আমাকে বাঁচালে। আমি নোকিয়ার ছেলে অ্যান্ড্রয়েড সাগর। টনি, ও যা বললো ঘটনা কি সত্যি? আগেই তো বললাম, আজ হোক কাল হোক চার্জ তো আমারই দেওয়ার। রাস্কেল, বের হয়ে যায় এখান থেকে। আঙ্কেল, আমার বাবার নামও মিশা সওদাগর, 11 প্রো ম্যাক্স। আপনার মেয়েকে না পারি আপনাকে একদিন ঠিকই চার্জ দিয়ে দেব বলে গেলাম। বাবা সাগর, তুমি যা করেছো তার জন্য আমি তোমার কাছে আজীবন ঋণী। তোমার হাতে যে আমি আমার মেয়েকে তুলে দেব, তোমার চেয়ে তো আমার মেয়ের চার্জারের দামই বেশি। আর পড়াশোনাও তো তুমি তেমন একটা করনি। চিন্তা করবেন না, সামনের মাসেই আমি অস্ট্রেলিয়া পড়াশোনা করতে যাচ্ছি। অস্ট্রেলিয়া? কিভাবে? HBD সার্ভিসের মাধ্যমে আমি অস্ট্রেলিয়া যাব আঙ্কেল। এই, তুমি অস্ট্রেলিয়া যাচ্ছ? আমিও যাব। হ্যাঁ, তোমাকেও তো নিয়ে যাব, কিন্তু অস্ট্রেলিয়ায় যে তুমি কি পড়াশোনা করবে সেটাও তো জানতে হবে। তাই 14 তারিখ আমার সাথে গুলশান লেকশোর হোটেল চলো। কিন্তু বাবা, HBD সার্ভিসটা আবার কি? HBD সার্ভিস হচ্ছে এডুকেশন কনসালটেন্ট। এদের 100% ভিসা সাকসেস রেট, 20 বছরের উপরে এক্সপিরিয়েন্স, সাথে এদের সাথে কাজ করলে কোনো সার্ভিস চার্জও লাগে না। 14 তারিখ গুলশানের হোটেল লেক শোরে ওদের একটা প্রোগ্রাম আছে যেখানে 30টারও বেশি ইউনিভার্সিটি আসছে। সেখানে আমি আর নদী দুজন যেয়ে জানবো কোন ইউনিভার্সিটিতে গেলে আমাদের জন্য ভালো হয়। সাথে 3,000 টাকার ফ্রি গিফট ভাউচারও আমাদেরকে দেবে ওরা। ঠিক আছে বাবা, আমার দোয়া থাকলো তোমরা সুখী হও। তোমার আব্বাকে বলো, তোমার আব্বাকে বলো, তোমার সাথে হবে আমার ইয়ো 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 ইয়ো।